আমার প্রিয় কৃষক ভাইয়েরা, এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। এখন আপনারা দেখছেন আমি আছি একটি ধানের জমিতে, আর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ধানের যে সবথেকে ক্ষতিকারক পোকার আক্রমণ সেটি হলো মাজরা পোকা। এই মাজরা পোকার আক্রমণ থেকে আমাদের ধানকে রক্ষা করতে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব, বা আমাদের জমিতে আমরা কি কি ওষুধ প্রয়োগ করব যার ফলে আমাদের জমির মাজরা পোকার আক্রমণ থেকে আমরা আমাদের ধান গাছকে রক্ষা করতে পারব, বা মাজরা পোকার আক্রমণ হলে আমরা কিভাবে বুঝব আমাদের জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমার প্রিয় কৃষক ভাইরা, ভিডিওটি শুরুর প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাজরা পোকার আক্রমণ যে আমাদের ধানের জমিতে দেখা দিয়েছে, আমরা কি করে বুঝব, বা আমাদের মাজরা পোকার আক্রমণের লক্ষণগুলো কি কি যার ফলে আমরা বুঝতে পারব যে আমাদের ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে, বা এই মাজরা পোকার আক্রমণ কিভাবে আমাদের ধানের জমিতে হয়ে থাকে সেটা জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, যেটি মাজরা পোকা আমরা বলি সেটি পূর্ণাঙ্গ মাজরা পোকা অনেকটা দেখতে ছোট প্রজাপতির মতো হয়ে থাকে। আর এই পূর্ণাঙ্গ মাজরা পোকার হলদে মদ বা পুঁথি গাছের পাতার উপরে বা নিচের দিকে ডিম পারে, এবং সেই ডিম থেকে যে কীড়া বা কীট বের হয় এটা অনেকটা দেখতে ছোট লেদা পোকার মতো। আর এই কীট বা কীড়া গাছের কাণ্ডের নরম অংশ খায়, এবং দেখা যায় যে পাশকাঠি ছাড়ার সময় মাজরা পোকার আক্রমণ যদি বেশি হয়ে থাকে তাহলে পাশকাঠি বা সেটি ডেড হাইট নামে পরিচিত। আবার শীষ বার হওয়ার সময় যদি এর আক্রমণ দেখা যায় তাহলে বলা হয় যে মরা শীষ বা হোয়াইট হেড নামে পরিচিত হয়। এখানে আপনারা যদি আপনাদের ধানের জমিতে দেখতে পান যে কোনো ধান গাছের পাশকাঠি মারা গেছে, সাদা হয়ে গেছে, বা যদি দেখেন যে আপনাদের শীষ সাদা হয়ে গেছে তাহলে বুঝবেন সেটি মাজরা পোকার আক্রমণে ঘটেছে। এবং সেটি যদি আপনারা টান দিয়ে উপরে তুলেন দেখবেন সরাসরি সেটি উঠে আসবে আলতোভাবে, এবং যেখান থেকে উঠে আসলো সেখানে দেখবেন যে একটি পোকায় যেন কেটেছে এরকম দেখা যাবে, এটি হলো মাজরা পোকা। এবং অনেক সময় এই কাটা অংশের ভিতরে আপনারা মাজরা পোকাকে লক্ষ্য করতে পারবেন, এই যেরকম দেখছেন এরকম মাজরা পোকাকে আপনারা লক্ষ্য করতে পারবেন। এই যে দেখছেন, এই দেখুন ছোট একটি লেদা পোকার মতো, এটি হলো মাজরা পোকা। এবার আমরা আমাদের ধানের জমিতে কি কি আগাম ব্যবস্থা নিলে আমরা এই মাজরা পোকাকে দমন করতে পারি বা মাজরা পোকাকে আমাদের ধানের জমিতে আটকাতে পারি, সেটি হলো আপনারা যদি প্রথম অবস্থা থেকেই জমিতে পর্যাপ্ত পরিমাণে জল রাখেন বা জলের ব্যবস্থা রাখেন তাহলে এই মাজরা পোকা অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। এবং আর যেগুলো করতে হবে সেগুলো হলো, আপনারা যখন ধান রোপণ করেন বা রোয়া করেন তখন যদি আপনারা দানা ওষুধ বা দানা বিষ প্রয়োগ করেন, সেখানে কার্বোফোরন 3G বা 4-10G গ্রুপের, তাহলেও দেখা যায় পরবর্তীতে মাজরা পোকার আক্রমণ অনেকটাই কম হয়। এছাড়া আপনারা যদি ধানের জমিতে মাঝে মাঝে কিছু খুঁটি বেঁধে দেন যাতে পাখি এসে বসতে পারে, যদি এই ব্যবস্থাটা করা যায় তাহলে দেখা যায় যে সেখানে মাজরা পোকার আক্রমণ অনেক কম হয়। যখন এই মাজরা পোকা আপনার জমিতে আসে তখন এই পাখিগুলো সেই মাজরা পোকাকে খেয়ে ফেলে, যার ফলে আমাদের ধানের জমি রক্ষা পায়। এছাড়া আরেকটি কাজ আমরা করতে পারি, সেটি হলো আমরা যদি যখন আমরা জমিতে চাপান সার দেই সেই চাপান সারের সাথে যদি আমরা কার্বোফোরন 3G যদি বিঘাপ্রতি 4 কেজি হারে ব্যবহার করতে পারি তাহলেও কিছুটা ফল পাওয়া যায়। এছাড়া আমরা যদি কারটাপ 4G আমরা বিঘাপ্রতি 3 কেজি হারে ব্যবহার করি তাহলেও আমরা
এই মাজরা পোকার আক্রমণ থেকে আমাদের ধান জমিতে রক্ষা করতে পারি। এছাড়া আপনারা আরও ব্যবহার করতে পারেন 4-10G, এটা আপনারা বিঘা প্রতি 1 কেজি 200 থেকে 1 কেজি 300 আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন প্রোফোনিল 0.3G, অর্থাৎ আপনারা যেটা রিজেন্ট আল্ট্রা নামে পেয়ে যাবেন সেটি আপনারা ব্যবহার করতে পারেন বিঘা প্রতি 1.5 কিলো করে। অথবা আপনারা ব্যবহার করতে পারেন, সব থেকে ভালো হয় যদি আপনারা FMC কোম্পানির ফাটেরা ব্যবহার করেন বিঘা প্রতি 1.5 কিলো করে, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাজরা পোকার হাত থেকে রক্ষা করতে আমাদের ধানকে। এছাড়া এই যে ওষুধগুলো, দানা ওষুধগুলো আমরা যদি ধানের জমিতে প্রয়োগ করি, তাহলে অন্যান্য রোগ পোকাও আমাদের ধানে বাধা সৃষ্টি করে, অর্থাৎ ধান আমাদের অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকেও রক্ষা পায়। এরপরে আমরা যদি দেখি আমাদের ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ তবুও দেখা দিয়েছে, তখন আমাদের কিছু পেস্টিসাইড আমাদের প্রয়োগ করতে হবে বা ইনসেকটিসাইড আমাদের প্রয়োগ করতে হবে, যেটা আমরা বলি বিষ, সেগুলো কিন্তু আমাদের প্রয়োগ করা প্রয়োজন বা ব্যবহার করা প্রয়োজন। তাহলে আমরা এখানে পরবর্তীতে যদি মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে কী কী বিষ ব্যবহার করব বা স্প্রে করব। প্রথমত আমরা যেটি ব্যবহার করতে পারি সেটি হলো ক্লোরেন্টানিল পোল, আপনারা 18.5% SC, যেটা আপনারা FMC কোম্পানির কোরাজিন নামে পেয়ে যাবেন। এটা আপনারা 15 লিটার জলে 4 ml করে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা স্প্রে করতে পারেন কুইনাল ফস 25% SC, এটা আপনারা বাজারে পাবেন সেনজেন্টার 1 লাখ নামে। এর ডোজ হলো আপনারা প্রতি লিটার জলে 2 ml করে। এছাড়া আপনারা যেটি স্প্রে করতে পারেন সেটি হলো লাম্বাডা ক্লোরোথরেন 5% EC, এটা আপনারা বাজারে পাবেন সেনজেন্টার ক্যারেট নামে। এটা আপনারা প্রতি লিটার জলে স্প্রে করবেন 2.5 ml করে। আর এছাড়াও আপনারা স্প্রে করতে পারেন ফ্রিপোনিল 80% WG, এটি আপনারা বাজারে পাবেন বায়ারেন জাম্প নামে। এটি ডোজ হলো 10 লিটার জলে 2 গ্রাম করে। এছাড়া আপনারা আরও একটি ওষুধ স্প্রে করতে পারেন, সেটি হলো ফ্লুভিনডামাইট 39.35% SC, এটি আপনারা বাজারে পাবেন বায়ারের ফেম নামে। এটি 15 লিটার জলে 7 ml করে স্প্রে করবেন। এবং এর যে কোনো একটি ওষুধের সাথে আপনারা যেটি করবেন সেটা ইমামেকটিন বেনজয়েট 5% SG, এটি আপনারা স্প্রে করবেন এর যে কোনো একটি ওষুধের সাথে, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর যখন আপনাদের জমিতে মাজরা পোকা লেগে যাবে তখন আপনাদের কি করতে হবে, 7 দিন পর পর আপনাদের এই রোটেশন চালিয়ে যেতে হবে, এবং প্রতিবার আপনারা একই গ্রুপের ওষুধ ব্যবহার করবেন না, ওষুধ ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর ওষুধগুলো স্প্রে করার সময় আপনারা অবশ্যই বিকেলের দিকে ওষুধটা স্প্রে করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এবং আপনার বিঘা প্রতি 60 লিটার জল আপনাদের স্প্রে করতে হবে আপনাদের ধানের জমিতে, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি আপনাদের ধানের জমিতে পরিচর্যা করতে পারেন বা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের মাজরা পোকার আক্রমণ থেকে আপনাদের ধানের জমিতে আপনারা রক্ষা করতে পারবেন। তো আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।